মুস্তাফিজি সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এলপিএল এ, চার ম্যাচের সবগুলোতে তিনি খেলেন, এবং তাসকিন শরীফুল পরের দিকে গিয়ে আসলে সুযোগ পেয়েছেন, শেষ দুটা করে ম্যাচ খেলেছেন। মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স যদি বলি, চার ম্যাচে এখন পর্যন্ত তিনি ওভার করেছেন 15টা, উইকেট পেয়েছেন 5টা, তবে ইকোনমিটা হাই এন্ডে 11.06। একজন বিদেশি ফরেনার বোলার যখন আপনি একাদশে খেলাছেন, নিশ্চিতভাবে আপনি চাইবেন যে তার ইকোনমিটা 10-এর নিচে থাকুক, কিন্তু যেই সময় মুস্তাফিজ বোলিং করছেন, সেটা পাওয়ার প্লেতে বলুন বা স্লগ ওভারে বলুন, এবং এবারে এলপিএলে দেখছি প্রতি ম্যাচেই আসলে রান হচ্ছে, 180 রান একেবারে পার স্কোর, এবং 180 রান করে কোনো দল জিততে পারছে না, সেই জায়গায় মুস্তাফিজের পারফরমেন্সকে আসলে কিভাবে অ্যানালাইসিস করবে? মুস্তাফিজ সবচেয়ে খরচে বোলার ছিলেন ডেফিনেটলি, 4 ওভারে 53 রান তিনি লাস্ট ম্যাচে দিয়েছেন। অন দ্য কন্ট্রারি আপনি যদি দেখেন পাথি রানা, তিনিও কিন্তু 4 ওভারে 49 রান দিয়েছেন। এর আগে নুয়ান তুষারাকে আমরা দেখেছি 12 ইকোনমি রেটে বোলিং করতে, অনেক কোয়ালিটি বোলারই মার খেয়ে যাচ্ছেন। হয়তোবা শরীফুল খুব ভালো বোলিং করেছেন, কিন্তু তার টিম কিন্তু হেরেছে। শরীফুলের পারফরমেন্স যদি আমরা দেখি একটুখানি, শরীফুল এখন অবধি দুটো ম্যাচ খেলেছেন, প্রথম ম্যাচে 4 ওভারে 43 রানে 2 উইকেট নিয়েছিলেন, হি ওয়াজ এক্সপেন্সিভ। গতকালকে কিন্তু তিনি আবার কামব্যাক করেছেন, 4 ওভারে 32 রান দিয়েছেন, 2 উইকেট নিয়েছেন, সবচেয়ে ভালো বোলিংটা তিনি করেছেন, কিন্তু তার টিমকে আনফরচুনেটলি হারতে হয়েছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। শরীফুলের বোলিং আপনার কাছে ওভারঅল আসলে কি মনে হচ্ছে, যে তিনি মাঝখানে অনেক ছিলেন না টি-20 বিশ্বকাপে, নিজেকে প্রমাণ করার একটা স্পৃহা তার মধ্যে কি আপনি দেখতে পাচ্ছেন? নিশ্চিতভাবে যখন দেখেছি যে একেবারে শুরুর ম্যাচটাতে বিশ্বকাপে তার খেলার কথা ছিল না, এরপর থেকে কিন্তু তিনি প্রতিটা ট্রেনিং সেশনে অংশ নিয়েছেন, প্রতি ম্যাচেই আমরা মনে করেছি যে শরীফুলকে বাংলাদেশ দল খেলাবে, তবে তানজিম সাকিব, তাসকিন এবং মুস্তাফিজুর রহমান তিনজনই পারফর্ম করতে থাকায় এবং বাংলাদেশ একটা উইনিং মোমেন্টামে থাকায় শরীফুল কিন্তু সুযোগ পাননি। এখন কথা হচ্ছে ফিট শরীফুলকে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে মিস করেছে নিশ্চিতভাবে, হয়তো তিনি পুরোপুরি ফিট না থাকায় খেলানো হয়নি তাকে, এবং সেখানে স্ট্র্যাটেজির ব্যাপার থাকতে পারে, তবে এলপিএল এ অনেকদিন পর যখন তিনি ফিরেছেন, আমার কাছে মনে হয় রিদমটা তিনি মোটামুটি ধরা শুরু করে দিয়েছেন। যে কোনো সময় একটা লম্বা ইনজুরির পরে ফেরাটা ডিফিকাল্ট, এবং শরীফুল দুদিকে বল সুইং করাতে পারেন, সেটা এলপিএল এর গেল ম্যাচটাতে আমরা দেখেছি, এবং বাউন্স তিনি আদায় করতে সক্ষম হয়েছেন। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সে ধরনের উইকেটে, 1 ম্যাচে 43, 1 ম্যাচে 32 রান, এবং 2টা ম্যাচেই আপনি 2টা করে উইকেট পেয়েছেন, এটাকে আপনাকে নিশ্চিতভাবেই ভালোভাবেই রেট করতে হবে, মানে হি হ্যাজ বিন সাকসেসফুল ইন দিস 2 ম্যাচেস কোনো সন্দেহ নাই। হোয়াট অ্যাবাউট তাসকিন? আসলে তাসকিনও এক্সপেন্সিভ ছিলেন, বাট যে 2 উইকেট আসলে তার টিম পেয়েছে কলম্বো, 2 উইকেটই তার নেওয়া, 4 ওভারে 45 রান হয়তো তিনি খরচ করেছেন, প্রথম ম্যাচেও 1টা উইকেট নিয়েছিলেন, এবং প্রথম ম্যাচে দ্বিতীয় বলে দিনেশ চান্দিমালকে তিনি আউট করতে পারতেন, সেইটা তাদের থার্ড ম্যানে যে ফিল্ডার ছিলেন তিনি ক্যাচ না ধরে উল্টো 6 বানিয়ে দিয়েছেন, 35 রানের জায়গায় তার রানারও কম থাকতে পারতো, 4 ওভারে 24 রান থাকতে পারতো, উইকেটের সংখ্যাটাও 2 হতে পারতো, এবং তাসকিনের মানে তিনি যে রিদমে আছেন, যে ধরনের পেস জেনারেট করেছেন, বা প্রথম উইকেটটা তিনি যেভাবে পেয়েছেন, চান্দিমালকে পরে তিনি বোল করেছেন, যে ধরনের ইনসুইঙ্গিং ডেলিভারিতে, ফুল রিদমে না থাকলে আপনি ওই ধরনের বল করতে পারবেন না। হ্যাঁ, প্রথম 2টা ম্যাচ তিনি সুযোগ পাননি, বেঞ্চ গরম করেছেন, সেটা তাসকিনকে তাতিয়ে দিয়েছে, এটা কিন্তু তাসকিনের পারফরমেন্সে আসলে বোঝা গেছে। আসলে তাসকিনের ব্যাপারে বলতে হচ্ছে, ইনজুরি থেকে যতবারই তিনি ফিরে এসেছেন, একটাবারও তার সময় লাগে না দলের সাথে ম্যাচ করে নিতে, এই জিনিসটা আসলে এটা মনে হয় যে কিছু থাকে না সাপে বর, এতবার তিনি ইনজুরিতে পড়েছেন, ওই ইনজুরি থেকে ফিরে আসাটা অন্যান্য ক্রিকেটারের জন্য আসলে যতটা ডিফিকাল্ট তার জন্য মনে হয় ততটাই সহজ, এর কারণ হচ্ছে একটা জিনিসের সাথে অভ্যস্ততা গড়ে ওঠে, তাসকিনের বোধ হয় ইনজুরির সাথে সক্ষতা গড়ে উঠেছে, ওই অভ্যস্ততা গড়ে উঠেছে, সে কারণে হয়তো ইনজুরি থেকে ফিরে আসার পরে তার খুব বেশি সময় লাগে না। এই যে ক্রেডিটের কথা, কিছু ডিউ ক্রেডিট হয়তো বা ট্রেনারদেরকেও দিতে হবে নিশ্চিতভাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.